আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সিলেট বোর্ড 2017 তে শেয়ার ইস্যু থেকে যে অঙ্কটা এসেছিল সেই অঙ্কটা আমরা দেখব। তো দেখো, সিলেট বোর্ড 2017 তে যে অঙ্কটা এসেছিল সেটি আমরা একটু পরে অ্যানালাইসিস করব, তারপরে প্রশ্নের অ্যান্সারগুলো করার চেষ্টা করব। তো দেখো কি বলা আছে। প্রথমে বলা আছে হিরন কোম্পানি লিমিটেড প্রতিটি শেয়ার 100 টাকা মূল্যে, তাহলে শেয়ারের লিখিত মূল্য কিন্তু 100 টাকা। ওকে, তাহলে 100 টাকা মূল্যে 10,000 শেয়ারে বিভক্ত 10 লাখ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। তাহলে শেয়ারের সংখ্যা হলো 100 আর আমার শেয়ার মূলধন হলো 10 লাখ। ওকে, তো এটা আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে লাগে শুধু, তাছাড়া কিন্তু আর কোথাও কাজে লাগে না। কিন্তু শেয়ারের লিখিত মূল্য যে 100 টাকা, এটা কিন্তু আমাদের ওই জাবেদাতেও কাজে লাগবে। কোম্পানি প্রতিটি শেয়ার 15% অধিহারে, কত 15% অধিহারে বিক্রয় করেছে, প্রতিটি 8,000 শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করলো। কত শেয়ার? 8,000 শেয়ার। তাহলে দেখো, শেয়ার কিন্তু 8,000 শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করেছে। আমার শেয়ার রয়েছে মোট কত? 10,000। 10,000-এর মধ্য থেকে 8,000 শেয়ার বিক্রয় করবে। কিন্তু দেখো, বিক্রয় করার জন্য আবেদনপত্র ইস্যু করলো, কিন্তু কোম্পানি 9,000 শেয়ারের আবেদন পেয়ে গেল। তাইলে শেয়ারে আবেদন পেয়ে গেছে কিন্তু 9,000, তাইলে 1,000 শেয়ার বেশি আবেদন পেয়েছো। ওকে, এবং অতিরিক্ত আবেদনের টাকা আবেদনকারীকে ফেরত দিল, তাইলে অতিরিক্ত টাকা আবেদনকারীকে ফেরত দিয়ে দিল। তো এখানে দেখো যে আমি শেয়ার আবেদন পেয়েছি 9,000, বাট আমার শেয়ার শেয়ার ইস্যু করেছি 8,000। তাহলে এই যে ইস্যুকৃত শেয়ার আর আবেদনকৃত শেয়ার, এই দুটা আমার আগে তুলনা করতে হবে, কোনটা বড় বা কোনটা ছোট। ঠিক আছে, এই দুটা আগে তুলনা করব, করে আমাকে মূলধনে কনভার্ট করতে হবে। তো ইস্যুকৃত শেয়ার আর আবেদনকৃত শেয়ারের মধ্যে যেটি ছোট সেই অ্যামাউন্টটা বা সেই শেয়ার সংখ্যা দ্বারাই আমাকে শেয়ার মূলধন হিসাবে লিখতে হবে। তো এখানে যেহেতু ইস্যুকৃত শেয়ার 8,000, এটাই ছোট, আর আবেদনকৃত শেয়ার হলো 9,000, এটা বড়, তাহলে আমরা এই 8,000 শেয়ারের মূলধন কনভার্ট করব। ওকে, তো আমরা একটু প্রশ্নগুলো পড়ে এর সমাধান করার চেষ্টা করি। দেখো কি বলা আছে, শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো। দেখো এখানে কিন্তু কত টাকা করে শেয়ার অধিহার করেছে এটা কিন্তু স্পষ্ট উল্লেখ করে দেওয়া নাই, বলা আছে পার্সেন্টেজ আকারে, 15% হারে অধিহারে শেয়ার ইস্যু করছে। তাইলে এই যে শেয়ারের লিখিত মূল্য কত, প্রত্যেকটা শেয়ারের দাম 100 টাকা, তাইলে এই 100 টাকার 15% বেশি দামে, অধিহার মানে বেশি দাম, তাহলে 100 টাকার 15% মানে কত হবে? 15 টাকা হবে। তাহলে 100 টাকা তো শেয়ার দাম রয়েছে, এর সাথে আরও 15 টাকা বেশি করে বিক্রয় করেছে। তাহলে শেয়ার আমি বিক্রয় করেছি কত? আমি বিক্রয় করেছি 8,000 শেয়ার, কারণ আমি আবেদন 8,000-এর বেশি পেয়েছি, কিন্তু আমি মূলধনে কনভার্ট করবো 8,000, এই জন্য 8,000-ই বিক্রয় করেছি। তাহলে 8,000 শেয়ার বিক্রয় করেছি, কত টাকা করে শেয়ার প্রতি বেশি টাকা কত পাইলাম? শেয়ার প্রতি বেশি টাকা পাইলাম কিন্তু 15 টাকা, কারণ 100-এর 15% বেশি পাইছি, তাহলে 15 টাকা হবে। তাহলে এটার অ্যান্সার কিভাবে করব? দেখো, শেয়ার অধিহারের পরিমাণ হলো বিলিখিত শেয়ার গুণন শেয়ার প্রতি অধিহার। তাহলে বিলিখিত শেয়ার কত আছে এখানে? এই যে 8,000 শেয়ার, আমি বলছি বিলিখিত শেয়ার কোনটা হয়? আবেদনকৃত শেয়ার এবং ইস্যুকৃত শেয়ারের মধ্যে যেটি কম সেটাই, আবেদনকৃত শেয়ার এবং ইস্যুকৃত শেয়ারের মধ্যে যেটা কম হবে সেটাই হলো বিলিখিত শেয়ার। তাহলে এখানে 8,000 কম, তাহলে এই 8,000-ই হলো বিলিখিত শেয়ার, আর শেয়ার প্রতি অধিহার কত হবে? এই যে 100-এর 15%, তাহলে 100-এর 15% কত হবে? 15 টাকা। তাহলে 8,000 × 15 = কত হবে? 1,20,000, এটি হলো আমার শেয়ার অধিহারের পরিমাণ। এখানে যদি প্রশ্নে বলতো শেয়ার প্রতি অধিহার কত, তাহলে শুধু শেয়ার প্রতি অধিহারে 100 × 15% করে 15 টাকা বের করে দিতাম। এখানে বলা আছে শেয়ার অধিহারের পরিমাণ, তাহলে যত বিলি করব তত শেয়ারকে আমি শেয়ার প্রতি অধিহার দ্বারা গুণ করব, করলে আমার শেয়ার অধিহারের পরিমাণ বের হয়ে যাবে। ঠিক আছে, এরপরে হলো আমার 6 নম্বর প্রশ্ন বলেছে প্রয়োজনীয় জাবেদাত দাও। তাহলে প্রয়োজনীয় জাবেদাত, প্রথমে আমি শেয়ার আবেদনের জাবেদাটা দেব। শেয়ার আবেদন পেয়েছি কত খেয়াল করে দেখো, শেয়ার আবেদন পেয়েছি আমি 9,000, শেয়ার আবেদন আমি রেট কত ধরে দিছি? যে 100 টাকা তো রেট রয়েছে, এর সাথে আরও 15 টাকা বেশি রেট ধরেছে, তাইলে 115 টাকা, তাহলে 115 টাকা করে 9,000 শেয়ারের আবেদন এসছে। তাহলে এটার জাবেদা কী হবে? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কত টাকা হবে আমরা একটু দেখে নিই, যে এখানে 9,000 শেয়ার আবেদন পেয়েছি কত টাকা করে? 115 টাকা করে। তাহলে 9,000 × 115 = কত হবে?
10,35,000 তাহলে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 10,35,000 ওকে শেয়ার প্রতি 15 টাকা অধিহার সহ প্রতিটি 100 টাকা শেয়ার মূল্যে 9000 শেয়ারে আবেদন পাওয়া গেল এই ব্যাখ্যাটা কিন্তু তোমরা দিবা ব্যাখ্যা না দিলে এক মার্ক কেটে দেয় তাহলে 4 এর মধ্যে যদি এক কম পাও তাহলে অনেকটাই কম পেয়ে যাচ্ছ 25% মার্ক কম পাচ্ছো তাই না ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করবা আর যদি প্রশ্নে বলে দেয় ব্যাখ্যার প্রয়োজন নাই তাহলে তোমাদের গুড লাক এবং কি তোমাদের জন্য সুবিধা তোমরা ব্যাখ্যা দিবা না তখন আর যদি না কিছু না বলা থাকে তাহলে ব্যাখ্যাটা দিবা ওকে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করবা এরপরে আমাদেরকে এই আবেদনকৃত শেয়ারটাকে মূলধনে কনভার্ট করতে হবে তাহলে শেয়ার আবেদন টাকে এখন ডেবিট করব ওই 10,35,000 এখন শেয়ার মূলধন হলো বিলিখিত শেয়ার গুলো শেয়ার প্রতি লিখিত মূল্য তাহলে বিলিখিত শেয়ার হলো 8,000 আর শেয়ার প্রতি লিখিত মূল্য হলো 100 টাকা করে ওকে তাহলে দেখো শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে তাহলে 8,000 গুণন 100 সমান কত হবে 8,00,000 আমি কেন বলেছি মূলধনে কনভার্ট করতে হবে ইস্যুকৃত শেয়ার আর আবেদনকৃত শেয়ারের মধ্যে যেটি শত হবে সেটাই হবে বিলিখিত শেয়ার আর সেটাই হলো মূলধনে কনভার্ট করতে হবে তাহলে 8,000 শত এখানে তাহলে 8,000 গুণন 10,100 সমান কত হবে 8,00,000 এরপর শেয়ার অধিহার এটা কিন্তু আমরা অলরেডি ক নম্বরে পেয়ে গেছি তারপরেও আমি এখানে দেখাই দিচ্ছি 8,000 গুণন 15 শেয়ার প্রতি অধিহার ছিল 15 টাকা করে তাহলে 1,20,000 আর ব্যাংক হিসাব আমি 1,000 শেয়ার বেশি আবেদন পেয়েছি এটি যত টাকা করে আবেদন পেয়েছি তত টাকায় ফেরত দিতে হবে তাহলে 115 টাকা করে আবেদন পেয়েছি আমি 115 টাকায় ফেরত দিব তাহলে 1,000 গুণন 115 সমান 1,15,000 এটা ক্রেডিট হবে তাহলে এটা কি দাঁড়াবে দাঁড়ালো শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট শেয়ার অধিহার হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট তো এটা হলো আমাদের শেয়ার মূলধনে কনভার্ট করতে হবে এটারও ব্যাখ্যা দিতে হবে 8,000 শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধন ও অধিহারের হিসাবে স্থানান্তর করা হলো এবং অবশিষ্ট আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেওয়া হলো এটাই লিখে দিব ঠিক আছে এটা আমরা লিখে দিব তো এই ছিল খ নম্বর প্রশ্নের যাবে তার কারণ যেহেতু এখানে আমাদের কোনো আর কোনো বাড়তি কোনো খরচ দেওয়া নাই অবলেখকের কমিশন বা ব্যাংক চার্জ এগুলো কোনো কিছু দেওয়া নাই তো আমাদের যাবে এই পর্যন্ত গ নম্বর প্রশ্ন বলেছে ব্যাংক উদ্বৃত্ত 9,20,000 টাকা ধরে কোম্পানি আর্থিক অবস্থা বিবরণী তৈরি করো তাহলে ব্যাংক উদ্বৃত্ত ধরতে হবে 9,20,000 টাকা কত 9,20,000 টাকা এটি হলো ব্যাংক উদ্বৃত্ত তাহলে আমাদের ব্যাংক উদ্বৃত্ত আর বের করা লাগতেছে না এখানে আমাদের সরাসরি ব্যাংক উদ্বৃত্ত বলে দিয়েছে আমাদের অনেকটা কাজ আগায় দিয়েছে তারা তাহলে আমরা ব্যাংক উদ্বৃত্ত সরাসরি ব্যাংক হিসাবে 9,20,000 টাকা লিখে নেবো তাহলে আর্থিক বিবরণী কিভাবে করব আর্থিক বিবরণী হিরম কোম্পানি লিমিটেডের আর্থিক বিবরণী বিবরণ টাকা টাকা চলতি সম্পদে প্রথমে ব্যাংক জমার উদ্বৃত্ত দিব 9,20,000 টাকা আর কোনো সম্পদ নেই এখানে শেয়ার অবহার নেই বা অবলেখকের কমিশন বা ব্যাংক চার্জ বা কোনো কিছু নেই অলিক সম্পত্তির নামে কোনো কিছুই নেই দ্যাটস মিন এখানে এই মোট সম্পদ আমার 9,20,000 টাকা এরপর শেয়ার মূলধন ও দায় সমূহের মধ্যে প্রথমে অনুমোদিত শেয়ার আসবে কি আসবে অনুমোদিত শেয়ার এই একদম প্রথম লাইনে আমরা প্রশ্নে যেটা একদম প্রথম লাইনে যেটা পেয়েছিলাম সেটা শেয়ার প্রতি 100 টাকা মূল্যে 10,000 শেয়ারে শেয়ার এটা লিখবো তাহলে প্রতিটি 100 টাকা করে 10,000 শেয়ার কত হবে 10,00,000 টাকা এটি অনুমোদিত মূলধন এই 10,00,000 টাকা এখানে কি আমার 10,00,000 টাকা হয়েছে 10,000 10,00,000 তো হয়নি এটা 10,20,000 হয়ে গেছে না আমার একটা শূন্য কম হবে ওকে এখানে 10,00,000 টাকা হবে তাহলে 10,00,000 টাকা এটা হবে তাহলে এইটা আমাদের লেখা জাস্ট লেখা জন্য লেখা এটা লিখে আমরা ক্লোজ করে দেবো এরপর ইস্যুকৃত বিলিখিত পরিশোধিত মূলধন প্রতিটি 100 টাকা মূল্যে 8,000 শেয়ারে বিভক্ত 100 টাকা মূল্যে 8,000 শেয়ার তাহলে কত হবে 100 গুণন 8 সমান 8,00,000 টাকা হবে এরপর সঞ্চিত উদ্বৃত্ত দিতে হয় এখানে তাহলে সঞ্চিত উদ্বৃত্ত দিব কিভাবে শেয়ার অধিহার হিসাব দিয়ে এখানে 1,20,000 টাকা দিয়ে দেবো এবার 8,00,000 আর 1,20,000 যোগ করবো যোগ করলে হবে আমার 9,20,000 টাকা তাহলে এই 9,20,000 টাকা হলো শেয়ার মূলধন ও মোট দায় 9,20,000 টাকা আর মোট সম্পদ আমার 9,20,000 টাকা তাহলে মোট সম্পদ 9,20,000 এবং মোট দায় এবং মালিকানা স্বত্ব 9,20,000 দ্যাটস মিন আমার আর্থিক অবস্থার বিবরণী স্বত্ব কিন্তু মিলে গেছে অর্থাৎ আমরা জানি মোট সম্পদ সমান মোট দায় প্লাস মালিকানা স্বত্ব সেই হিসাবে আমার আর্থিক অবস্থার বিবরণী মিলে গেছে তো এই ছিল সিলেট বোর্ড 2017 শেয়ার ইস্যু প্রশ্নের সমাধান প্রশ্নটা অনেক সহজ ছিল ঠিক আছে তো তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন